হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সিনেমাতে আমরা শান্তিনিকেতনে থাকি, আর শান্তিনিকেতনে একটি সিনেমা হল আছে, আর এর নাম হচ্ছে গীতাঞ্জলি। এই সিনেমা হলে আজকে প্রথমবারের মতো আমার সোনামণিকে সিনেমা দেখাবো। এর আগে আমার সোনামণি কখনো সিনেমা হলে সিনেমা দেখিনি, এটা ওর ফার্স্ট মুভি। বন্ধুরা, আমি হলে প্রথমবার সিনেমা দেখব। সিনেমার নাম বুলবুলাইয়া পার্ট 3। শুরু হবে সন্ধ্যা 7:30 থেকে। এখনো বেশ খানিকটা সময় আছে, ততক্ষণে আমরা ঘুরে ঘুরে দেখে নিই হলটা। দেখেছ কবিগুরুর ছবিগুলো কি সুন্দর! শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কি ভাবা যায় বন্ধুরা? আমি তো ভাবতেই পারি না, আমার মাম্মামও ভাবতে পারে না। এখানে তো আমার জন্ম। আমি খুব গর্বিত যে আমি শান্তিনিকেতনে জন্মেছি। দেখেছ বন্ধুরা কি সুন্দর আর কত আর্টিস্টিক! ভীষণ ভালো লাগছে আমার। আমি তো বসে বসে বাঁকা বাঁকাবি করছি। খানিকক্ষণ আমরা ছবি তোলাতুলি করব। এখন মাম্মামকে একটু ভিডিও করে দিই। এই দেখো কি সুন্দর, দেখেছ? এখন আমরা কিছু স্টিল ছবি তুলব। দেখেছ বন্ধুরা কত সুন্দর! জাস্ট ওয়াও! যাই দেখি স্ন্যাক্স কি নেওয়া যায়। আর অনেক কিছু তো অর্ডার করা আছে। টিকিট বুকিং করেছিলাম যখন আমরা ঘর থেকে, তখন অনেক কিছু অর্ডার করে রেখেছিলাম, তাই আমি এখন একটা চিপস নিলাম। যদিও চিপস খাওয়া একদমই ঠিক নাই, সিনেমায় এলাম ওই জন্য নিলাম। আমি কিন্তু খুব এক্সাইটেড। তো চলো যাই বন্ধুরা, এখনই শুরু হবে সিনেমা। ও মাই গড, এত বড় স্ক্রিন! আমার তো কোনো ধারণাই ছিল না। আই অ্যাম তো অবাক। পপকর্ন চলে এসেছে, সঙ্গে আমাদের কফি। দারুণ মজা হচ্ছে, কিন্তু আমি চা কফি বেশি খাই না। তার ধারণা সিনেমায় হিরো যে টি শার্টটি পরেছে এটি নাকি তার সঙ্গে ম্যাচিং করে পরেছে। অলরেডি হাফ টাইম হয়ে গেছে। এই যে আমার সিলভিয়া মেলোডি সোনামণি একটু ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে। আমি খুব এনজয় করছি, সিনেমায় যে এত মজায় আমি জানতাম না। এটা আমার লাইফে ফার্স্ট টাইম। থ্যাংক ইউ মাম্মাম, এটা তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি তো আমাকে ছাড়া কোথাও যাও না। ইউ ওয়েলকাম বেবি, তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি। থ্যাংক ইউ মাম্মাম, লাভ ইউ বেবি, লাভ ইউ টু মাম। হাফ টাইমের পর আমাদের জন্য আবার কফি চলে এসেছে, আর মেলোডির জন্য এবার কফি নেইনি। মেলোডিকে আমি এমনিতেও চা কফি তেমন দেই না। মাম্মা খুব কিউট, লাভলি। থ্যাংক ইউ বেবি, ওয়েলকাম মাম্মাম, লাভলি। আমার ছোট কিউট মাম্মাম। আমরা সব চিকেনের আইটেমই রেখেছি, কেন কি আমার সোনামণি চিকেন খুব পছন্দ করে। তো যাই হোক, খুব এনজয় করলাম। এখন সোনামণিকে একটু ওয়াশরুমে নিয়ে এলাম, কারণ বের হব এখনই। বন্ধুরা তোমরা খুব ভালো থেকো। আর এই সোনামণিটাকে কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। কিন্তু আমার এই মাম্মামটাকে কার কার ভালো লাগলো? বন্ধুরা আমার মাম্মামের জন্য লাইক করো। টাটা, বাই।